আগামী 2 বছরে সরকারিভাবে 5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসকে সামনে রেখে বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে শিক্ষিত বেকার 26 লাখের মতো। উপদেষ্টা জানান, জাতীয় যুব দিবসকে সামনে রেখে সারা দেশের 64টি খাল বা জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। 1 থেকে 15 নভেম্বর এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। উপদেষ্টা জানান, সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা দৈনিক 4 ঘন্টা করে পার্ট টাইম কাজ করবে। চারশো জন নেওয়ার একটা লক্ষ্যমাত্রা আছে, প্রাথমিকভাবে 300 থেকে 400 জন নেওয়া হবে। আপনারা জানেন ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ, যেহেতু এই ছাত্ররাই ট্রাফিকের দায়িত্ব নিয়েছিল 5 তারিখ থেকে, তারাই এখন ট্রাফিক পুলিশের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে এবং অ্যাজ এ প্রফেশনাল তারা সেখানে কাজ করবে। এবং সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি যে সকালে যেহেতু একটা ট্রাফিক একটু বেশি প্রবলেম হয় এবং বিকালে দুইটা টাইম, এই দুইটা সময়ে 4 ঘন্টা করে স্টুডেন্টরা এই পয়েন্টগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করবে।